হ্যালো, কাঁদছিস কেন? কাকা, তোমার বাড়িতে গ্যাস সিলিন্ডার ফাটে, আগুন ধরে পুরো সব চারকার হয়ে গেল। আমার কি সর্বনাশ হলো গো? আমার বাড়িতে আগুন ধরে পুরো সব চারকার হয়ে গেল গো। দেখি দুটা টাকা দাও তো। দুই টাকা? দুই টাকা নিয়ে কি করবে শুনি? এই দেখো, তোমার ছেলের জন্য একটা ধারাপাত বই কিনবো। বই কেনার জন্য আবার দুই টাকা? এই তো গত বছর নতুন একটা বই কিনে দিয়েছিলাম। আরে তো ঘন ঘন নতুন বই কেনার কি আছে শুনি? ওই দেখো, টেবিলের উপর একটা পুরনো খাতা রাখা আছে, যাও গিয়ে নিয়ে এসো। ওতেই আমি অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত লিখে দিচ্ছি, ওটাই দেখে দেখে পড়বে। সে কি, তুমি বই কেনা বাদ দিয়ে পুরনো খাতায় লিখে দিবে? আরে এখন তো তাও লিখে দিচ্ছি। আমাদের যুগে মাস্টাররা মুখে মুখে বলে দিত, তা শুনে শুনেই আমরা শিখে যেতাম, বই খাতার কোনো দরকার হতো না। হ্যাঁ গো, কবে ঘি খেয়েছো আর আজকে হাত শুকলে হবে? তুমি তো এটাও করেছিলে, আমাকে বহরমপুর ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে সারা দিন থেকেও হোটেলে কিছু না খাইয়ে অবশেষে একটা পেয়ারা খাইয়ে বাড়ি নিয়ে এসেছিলে। কিছু খাওয়ায়নি কি আর এমনি ভরা পেটে অতটা পথ আসতে তোমার অসুবিধে হতো না? আবার বাসে আসতে আসতে তোমার যদি শরীর টরীর খারাপ হয়ে যেত, আবার যদি বমি টমি করে দিতে, তো আমার ভাতের টাকাটা নষ্ট হয়ে যেত না? তোমার সাথে কথা বলাটাই আমার ঘাট হয়েছে। তুমি জীবনে শুধরবে না, এ তুমি যাও তো যেখানে যাচ্ছিলে যাও। এ আমি যেটা করছি সেটা আমাকে করতে দাও, তোমাকে অত নাক গলাতে হবে না বুঝলে। সালা সাইকেলটাও এমন টাইমে খারাপ হতে পেলো, মাঠে মনীষও আছে, এখন যাব কি করে? দেখি যাই, আগে গিয়ে সাইকেলটাই ঠিক করি। দেখো তো বাবু, এ আমার সাইকেলটার কি হয়েছে? হ্যাঁ চাচা দেখছি। দেখো তো বাবু, একটু ভালো করে দেখে নাও। হ্যাঁ গো চাচা, তোমার সাইকেলের যা অবস্থা দেখছি তা তো খুবই খারাপ। চাচা এই যা দেখছি, আপনার সাইকেলে তো রিংও পাল্টাতে হবে, আর আপনার চেনটাও তো পাল্টাতে হবে। এ তো দেখছি আপনার সামনের চাকার টায়ারটাও গেছে, এটাও তো পাল্টাতে হবে। আচ্ছা ভাইপো, এইসব পাল্টাতে কত টাকা খরচ হবে? চাচা আপনার যা সাইকেলের হিসেব টিসেব করে দেখছি, তা আপনার ওই 400-450 টাকা মতো পড়বে। ও চাচা যা বাবা, মনিটরে গেল নাকি? চাচা এ চাচা চাচা এ চাচা আমি কোথায়? আরে চাচা আমি দোকানদার, আপনি আমার দোকানে আপনার সাইকেল ভালো করতে এসেছেন। হ্যাঁ তো? আরে চাচা আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। হ্যাঁ তো, তুমি যা সাইকেলের বিল শোনালে বাপু, সে তো অজ্ঞান হবারই কথা। আর তুমি যে জিনিসগুলো পাল্টানোর কথা বলছো বাপু,
সেই সব জিনিসগুলো তো আমি কিছুদিন আগেই পাল্টালাম। কিছুদিন আগে পাল্টেছেন? তা চাচা, তা কতদিন আগে পাল্টেছেন? এই তো কতদিন হবে, এই বছর তিনেক হবে। এই তো নতুন নতুন মাল, আবার তুমি পাল্টানোর কথা বলছো? না তোমাদের দোকান প্রসাদ চলছে না বলে বাপু আমাকে লুটতে বসেছো। দেখুন কাকু, এসব আলতু ফালতু কথা না বলে কাজের কথা বলুন। আমার আবার অনেক কাজ আছে, আপনার সাইকেলে এগুলো খারাপ ছিল তাই বললাম, পাল্টালে পাল্টান না পাল্টালে না পাল্টান। অত কথা বলার কি আছে মশাই? অত রেগে যাচ্ছ কেন? তুমি একটা কাজ করো তো, তুমি একটা কাজ করো, আমার সাইকেলটা কোনো রকম একটু চলার মতো করে দাও, তাহলেই হবে। দেখো কাকু, কি করা যায় আমি দেখছি, কিন্তু একটু রাস্তা যাওয়ার পরে আবার যদি সাইকেলের কিছু হয়ে যায় তো আমাকে এসে বলো না যেন। আহা, তোমাকে আমি আবার কি বলবো, করে দাও তো বাপু, একটু তাড়াতাড়ি করে দাও। আস্তে আস্তে। এ বাবা, এ আবার কি হলো? হায় রে কপাল, না এই দোকানদার ভাইপো ঠিকই বলেছিল, আর কি বা করা যাবে, চল হাঁটতে হাঁটতেই যাই। আরে টিঙ্কু কাকু, কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ ভাইপো, ভালো আছি। তা কাকু কোথায় যাবেন? এই দেখ ভাইপো, একটু মাঠের দিকে যাব। তা কাকু আপনি মাঠে যাবেন, আপনার কাছে সাইকেলও দেখতে পাচ্ছি, তো আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন কেন? তা আমি সাইকেলে যাই কিংবা হেঁটে যাই তাতে তোর বাবার কি রে? না তুই আমার সাথে মজা মারার জন্য আমাকে দাঁড় করলি। তা আপনি যখন হেঁটে যাবেন তো বাড়ি থেকে সাইকেলটা আনার কি দরকার ছিল? সাইকেলটা বাড়িতে রেখেই আসতে পারতেন। আমি যদি সাইকেলটা বাড়ি থেকে না নিয়ে আসতাম তো তুই জানতে পারতিস যে আমারও একটা সাইকেল আছে। মনে হচ্ছে এটা সাইকেল তো না, যেন হেলিকপ্টার, তাই আবার লোককে দেখিয়ে নিয়ে বেড়াচ্ছে। এই এই হতচ্ছাড়া, তোকে আমাকে অত জ্ঞান দিতে হবে না, তুই নিজের চরখায় তেল দে। একটা হাঁটুর বয়সে ছেলে হয়ে আবার আমারই মুখে মুখে তর্ক, চল ভাগ এখান থেকে। এই শালা কিপ্টের সারা জীবন কিপ্টেমু যাবে না। কই গো, আমার শরবতটা তাড়াতাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ আসছি। দাও বাতাসাটা দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। সর্বনাশ হলো গো। তুমি কি আমাকে সর্বশান্ত করেই ছাড়বে? এই তুমি যা শুরু করেছো এ তো আমাকে ভিখারি করেই ছাড়বে। হ্যাঁ গো, এই তোমাকে একটা কথা বলবো, এই যে আমাদের এত জমি জায়গা এত টাকা পয়সা, তা তুমি যে এত কিপটামু করো, আমাদের তো একটাই মাত্র ছেলে, তো এত টাকা পয়সা কে খাবে? তুমি কি এগুলো নিয়ে উপরে যাবে? তোমাদের মানে? আচ্ছা এই টাকা পয়সায় তোমাদেরও ভাগ আছে নাকি? আমাদের ভাগ থাকবে কেন, আমরা তো সব তোমার কর্মচারী, তোমার কাজ করতে এসেছি। এবার একটু দয়া করে বাজার থেকে সবজিটা এনে দিলে তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারি। এই সব ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে না, বুঝলে? দাও তো ব্যাগটা দাও। এ নাও ধরো। এই নাও
বাতাসাটা ভালো করে তুলে রেখে দাও। বাজারে যা সবজির দাম বাবা গো, এত টাকা দাম দিয়ে সবজি কিনে খাওয়া যায় নাকি? তার চাইতে ভালো হবে আমাদের যে সজনে ডাঁটা গাছগুলো আছে সেখান থেকেই কিছু সজনে শাক পেরে নিয়ে আসি, আর দোকান থেকে 10 গ্রাম মতো মসুর ডাল নিয়ে নেব। শাক আর ডাল সেটাই রান্না করে জমিয়ে খাবো মাইরি। যাই পেরে নিয়ে আসি। কে গো, টিঙ্কু চাচা নাকি? কেন তুই দেখতে পাস না যে আমি কে? আরে চাচা, এত রেগে যাচ্ছেন কেন? আর শাক পারছেন তা বাড়িতে খাবার জন্য না বিক্রি করার জন্য? না রে, বিক্রি করবার জন্য নয়, বাড়িতে খাবার জন্য। তা চাচা আমাকে অল্প কেটে শাক দিবেন কি? তা তুই আমার কাছ থেকে শাক কিনে নিবি? না চাচা, কিনে নিব না, অল্প কয়টা এমনি দেন তাহলেই হবে। এ বাবা, ছেলেটা বলে কি, এখন কি আর এমনির যুগ আছে রে? আর তুই জানিস বাজারে শাক সবজির দাম কত? বাবা, ছেলের কি লোভ গো, আমার কাছে এমনি শাক চাইতে এসেছে। আমার তো ভাবতেও অবাক লাগছে। এই যাও তো বাপু, যাও তো, আমাকে আমার কাজ করতে দাও। তারারে শালা কিপটে, তোকে মজা দেখাচ্ছি। এইরকম হতাশ হয়ে কি খুঁজে বেড়াচ্ছেন? আরে ভাই পার বলিস না, ওই দেখ ওইখানে আমি শাক পারছিলাম, আর আমার সাইকেলটা ওইখানেই দাঁড় করে রাখা ছিল। তারপরে পিছন ফিরে দেখছি তো আমার সাইকেলটা নেই। আমার কি সর্বনাশ হলো গো। হ্যাঁ গো চাচা, আপনার সাইকেলটা কি রঙের ছিল? আরে ভাই পা সবুজ রঙের, একেবারে নতুন সাইকেল আমার, এই তো 3 দিন আগেই সার্ভিসিং করলাম। তোরা কি কাউকে আমার সাইকেলটা নিয়ে যেতে দেখেছিস? না গো চাচা, এই রকম সাইকেল তো কাউকে নিয়ে যেতে দেখিনি। হ্যাঁ রে সাজু, এই তুই যখন আমার কাছে শাক চাইতে গেলি তখন তো সাইকেলটা ওইখানেই ছিল, না তোকে শাক দিলাম না বলে তুই বদমাশি করে আমার সাইকেলটা লুকিয়ে দিলি। আরে না না চাচা, আমি আবার আপনার সাইকেল কেন লুকাতে যাব? না না বেটা, আমার তো তোকেই সন্দেহ হচ্ছে, কারণ ওইখানে তুই ছাড়া আর কেউ আসেনি।
এই কাজ তুই করেছিস। আরে চাচা কি উল্টো পাল্টা কথা বলছেন আপনি? উল্টো পাল্টা কথা আমি বলছি না, সাইকেল তো বাবু তুমি নিয়েছো। ভালোই ভালোই বলছি, আমার সাইকেল আমাকে ফেরত দিয়ে দাও, না হলে কিন্তু আমি তোমার বাবাকে গিয়ে বলবো। না, এই শালা যদি বাবাকে গিয়ে বলে দেয় তাহলে তো বাবা মেরে আমার পিঠে ছাল তুলে দিবে, তার চাইতে ভালো শালাকে সাইকেলটা দিয়েই দি। না না চাচা, বাবাকে গিয়ে বলার কোনো দরকার নেই, সাইকেল আমাদের কাছেই আছে, দিচ্ছি দিচ্ছি। এই তো এই তো আমি যেটা ভেবেছিলাম সেটাই। হ্যাঁ রে, তোদের বাপ চাচারা আমাকে এখনো পর্যন্ত ঠকাতে পারলো না, আর তোরা আমার এই হাঁটুর বয়সী ছেলে হয়ে আমাকে ঠকিয়ে দিবি? চল চল এইসব নাটকবাজি ছাড় আর তাড়াতাড়ি আমার সাইকেলটা দে। চাচা আপনি এখানে একটু দাঁড়ান, আমি সাইকেলটা নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আয়। এরপরে মজা করবি, লোক দেখে শুনে করবি, বুঝলে? হাঁটুর বয়সী সব ছেলে হয়ে মজা করতে এসেছে। না রে হাসি, ই শালাকে এভাবে শায়েস্তা করা যাবে না, একে জব্দ করতে হলে বড় ধরনের কিছু প্ল্যান করতে হবে। তাই তো রে সাজু, কি প্ল্যান করা যায় বলতো? দাঁড়া ভাই, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান রে ভাই? চল আমার সাথে চল। পুল মারা হয়ে গেল রে। এ বাবু ভর ভর ভর, তাড়াতাড়ি ভর বাবু তাড়াতাড়ি ভর। বাবু ভরো বাবু ভরো ভরো, তাড়াতাড়ি ভরো বাবু তাড়াতাড়ি ভরো। তোদের এখনো হয়নি, কি করছিস? তাড়াতাড়ি কর। আরে বেলা চলে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। একটা দুটা তিনটে চারটে। এ বাবু এ বস্তাগুলো নিয়ে চলে যা রে। বাবু তাহলে এখন আসছি। হ্যাঁ হ্যাঁ বাবু যা যা যা, আর ওই বেলার দিকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে আসবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা যা যা। ভাই মুনিশ সব পারি চলে গেল, এবার পাইছি শালাকে একলাই, লাগা ফুল লাগা। দাঁড়া দাঁড়া, দে দে আমাকে দে। হ্যালো হ্যালো টিঙ্কু কাকা। হ্যাঁ কে কে বলছিস? কে রে তুই, কাঁদছিস কেন? সব শেষ টিঙ্কু কাকা, সব শেষ। দেখো দেখিনি কথা। আরে কি শেষ হয়েছে বলবি তো? কাকা তোমার বাড়িতে গ্যাস সিলিন্ডার ফাটা,
আগুন ধরে পুরো সব চারকার হয়ে গেল। দেখি চল চল। কি বলছো চাচা, তোমার বাড়িতে আগুন লেগেছে? তো চাচা আপনার বউ বাচ্চা সব ঠিক আছে তো? আরে ধুর বাবু, বউ বাচ্চার চিন্তা কে করে? ও তো কালকে বিয়ে করলে পরশুদিনই একটা বাচ্চা হয়ে যাবে। আমি তো চিন্তা করছি যে আমার অতগুলো জমির দলিল পত্র, অতগুলো টাকা পয়সা সব পুড়ে চারকার হয়ে গেল গো। ও বাবা, ও বাবা, বাবা গো, আমার কি হলো বাবা গো? সত্যি চাচা, আপনি একখান মাল মাইরি। তোমার বাড়িতে আগুন লেগেছে, চাহে যে একটু বউ বাচ্চা চিন্তা করবে? তাহলে ওই তোমার দলিল পত্র আর টাকা পয়সা নিয়ে পড়ে আছো, তুমি সারা সারা জীবন সুধরাইবে না। তোমাকে জব্দ করতে এসে দেখছি আমার কি লজ্জা লাগছে। না তোমার বাড়িতে আগুন লেগেছে, না তোমার বাড়ি কিছু পুরে ছারখার হয়েছে। আমরাই তোমাকে জব্দ করব বলে তোমাকে ফোন করে এরকম এরকম কথা বলেছিনু। কি করে